dear viewers, Assalamu alaikum. MAK Vlogs er aro ekti notun brand new video te apnader shobai ke shagoto. Amader review series e aro ekti video thakche, seta hocche Apache RTR 2P. Ashishatsi bike er review niye ajke amra uposthit hoyechi. To amra ajker bike er full specification review shoho er good side ebong bad side alochona korbo. To dekhte thakun pura video ta ghure ashte intro por. তো অ্যাপাচি আরটিআর 2V বাইকটাতে 159.7 সিসির একটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখানে সর্বোচ্চ পাওয়ার উৎপাদন করে 15.41 bhp এবং অর্থাৎ ps এবং 13.03 নিউটন মিটার টর্ক উৎপাদন করে এই বাইকটা তো এই হচ্ছে বাইকের ইঞ্জিন আর এই বাইকের এর বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 17 লিটার এবং বাইকটার ওয়েট 137 কেজি আর এই বাইকটা থেকে 13.03 নিউটন মিটার টর্ক এই বাইকের টপ স্পিড দেয় 120 থেকে 25 তবে কোম্পানির ক্লেম আরো কম কোম্পানির ক্লেম 110 তবে এই বাইকটা থেকে খুব সহজে 120 থেকে 25 এর মধ্যে টপ স্পিড ওঠানো সম্ভব এই বাইকের যদি আমরা সামনে থেকে আমরা কথা বলি বাইকের লুকটা একদম অসাধারণ যেটা আমরা একটু পর আবার বলবো তো বাইকের সামনে টায়ার নিয়ে এবং যদি কথা বলি এই বাইকে ব্যবহার করা হয়েছে 90/90 17 সাইজের একটা টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 20 এবং 80 17 সাইজের একটা টায়ার ব্যবহার করা হয়েছে ডিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে ব্যবহার করা হয়েছে 270 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক আর রিয়ার ডিস্ক হচ্ছে 200 মিলিমিটার এবং 130 মিলিমিটারের ড্রাম যেহেতু এটা ড্রাম ব্রেক তো এখানে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক এই হচ্ছে এই বাইকের স্পেসিফিকেশন বাকি এর গুড সাইড এবং ব্যাড সাইড আমরা আলোচনা করব এখন তো এই বাইকের প্রথম যে গুড সাইড বলতে গেলে এই বাইকের আছে লুক যেটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ লুকের এখানে হেডলাইট থেকে শুরু করে এর পার্কিং লাইট এবং ইন্ডিকেটরের সব কিছু মিলে এই বাইকের একটা অ্যাগ্রেসিভ লুক দেয় এখানে এখানে এখন নতুন যে ভার্সন আসছে এবিএস ভার্সনে এলইডি ব্যবহার করা হয়েছে টু পার্টের হেডলাইট তবে এটা যেহেতু পুরাতন ভার্সন সেই ভার্সনে একটা হ্যালোজেন লাইট ব্যবহার করা হয়েছে এই হচ্ছে এই বাইকের লুক আর একটা মাস্কিউলার বডি ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে যেখানে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 17 লিটার তো এই হচ্ছে বাইকের সামনের লুক আর এইটা মানুষকে বেশি আগ্রহ করে তোলে এই বাইকটা কেনার জন্য আর দ্বিতীয় যে বিষয়টা বলতে হয় ভালো দিক সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিন এখানে 159.7 সিসির একটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেখানে টর্ক উৎপাদন করা হয় 15.41 bhp অর্থাৎ ps ব্রেকিং হর্স পাওয়ার এবং 13.03 নিউটন মিটার টর্ক উৎপাদন করে যা একদম বাইকটাকে শক্তিশালী ইঞ্জিন হওয়ার পাশাপাশি খুব ভালো রেডি পিক আপ দেয় এই হচ্ছে এই বাইকের আরেকটা ভালো দিক আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইক তৃতীয় যে ভালো দিকটা হচ্ছে এটা হচ্ছে লো মেইনটেনেন্সের একটা বাইক যারা আমি আরটিআর ইউজারদের দেখেছি তারা শুধু বাইকের কিনে আর চালায় এই বাইকে তেমন মেইনটেনেন্স করার প্রয়োজন হয় না শুধু নিয়মিত ইঞ্জিন অয়েল ড্রেন আর এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এগুলো নিয়মিত চেঞ্জের মাধ্যমে এই বাইকের ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব তেমন কোনো মেজর সার্ভিসের প্রয়োজন হয় না তো এই হচ্ছে এই বাইকের কিছু ভালো দিক তো আমরা এই বাইকের কিছু খারাপ দিক বলবো যেগুলো আমাদের কাছে খারাপ লাগছে সেগুলো নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর খারাপ দিক হচ্ছে এই বাইকের হার্ড টায়ার হওয়ার কারণে ব্রেকিং পারফরমেন্স তেমন ভালো পাওয়া যায় না এই বাইকে টিভিএস নিজস্ব ব্র্যান্ডের টায়ার ব্যবহার করে যেটা তাদের টায়ার তুলনামূলক সবসময়ই হার্ড হিসেবে পরিচিত তো এই হার্ড টায়ার হওয়ার কারণে সামনে এবং পিছনে কোনোটাই ব্রেকিং পারফরমেন্স ভালো হয় না এই কারণে আমরা সবসময় দেখতে পাই আরটিআর অ্যাক্সিডেন্ট মানে ব্রেকের কারণে অ্যাক্সিডেন্ট করছে এরকম অহরহ আমরা নিউজ আসে তো আরটিআরের বা টিভিএস কোম্পানির উচিত একটা সফট টায়ার ব্যবহার করা বা সফট রেঞ্জে টায়ার ব্যবহার করা যাতে অন্তত ব্রেকিং পারফরমেন্স ভালো হয় এই হচ্ছে টায়ার আর দ্বিতীয় যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই বাইকটা একটা শক্তিশালী ইঞ্জিন দেওয়া সত্ত্বেও এইটা যখন একটু হায়ার সিসিতে বা 6,000-7,000 এর উপরে আরপিএমে যখন চালানো হয় তখন এই বাইকের
ভাইব্রেশনটা ভালো মতো বোঝা যায়। যখন আপনি একটা লং ট্যুরে যাবেন 50-60 কিলোমিটার পর চালানোর পর যখন একটু হাই স্পিডে চালাবেন, তখন 70-80তে যখন চালাইতে যাবেন, তখন এই বাইকের মধ্যে একটা ভাইব্রেশন ফিল করা যায়, যা এই প্রিমিয়াম সেগমেন্টের একটা ভালো সেগমেন্টের একটা বাইকের মধ্যে আসা উচিত না, যে এই ভাইব্রেশন আসা উচিত না। তো উচিত প্রত্যেকটা কোম্পানির, তাদের কোম্পানির উচিত এই বাইকের ভাইব্রেশন বা টিভিএস কোম্পানির উচিত এই ভাইব্রেশনটা কমিয়ে দেয়া, বা ভাইব্রেশন যাতে না হয় সেই হিসেবে ইঞ্জিনটা স্মুথ করার চেষ্টা করা। এই হচ্ছে বাইকের আরেকটা যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগে, সেটা হচ্ছে এত শক্তিশালী একটি বাইকের সাসপেনশনটা একদম চিকন, মুরগির ঠ্যাঙের মতো দেখতে বলা যায়। তো অন্যান্য বাইকের 160cc কোনো বাইকেরই এত চিকন সাসপেনশন দেওয়া হয় না, একটু মোটা সাসপেনশন দেওয়া হয়, যে কারণে আরও এই সামনের সাসপেনশনের ফিডব্যাকটা ভালো পাওয়া যায়। তো এইটা আমার কাছে একটু খারাপ লাগে, এই টিভিএস কোম্পানির হচ্ছে সামনের সাসপেনশনটা একটু মোটা সাইজের করে দেয়া। তো এই হচ্ছে বাইকের ওভারঅল বিষয়, কোনো বাইকে 100% পারফেক্ট না, প্রত্যেক বাইকের ভালো এবং কিছু মন্দ দিক থাকে। তো যারা টিভিএস লাভার, যারা থ্রটল রেসপন্স চায় ভালো, রেডি পিকআপ ভালো চায়, তাদের জন্য এই বাইক তারা পছন্দ করে। বাকি ব্রেকিংটা নিজেদের মধ্যে সেফটি গিয়ার ভালো মতো পরে, হেলমেট পরে বাইক যে রাইড করলে কোনো ধরনের দুর্ঘটনা যদিও হয়ে যায়, আল্লাহ আপনাকে সেভ করবে। কিন্তু শুধুমাত্র থ্রটল দেওয়ার জন্য এই বাইকেও চালাবেন না, এই বাইকটা থ্রটল দিচ্ছে জরুরি মুহূর্তে ব্যবহার করার জন্য। এই হচ্ছে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 160 বাইকের বিস্তারিত। তো আর একটা বিষয় আমরা অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই বাইকটা সর্বপ্রথম নাম আসে অ্যাপাচি, আরটিআরটা পরবর্তীতে নতুন এডিশন হিসেবে লঞ্চ করা হয়। এই টিভিএস কোম্পানি সুজুকির সাথে তাদের অ্যাড হয়ে, যেমন হিরো হোন্ডা একসাথে বাইক প্রোডাকশন করতো, টিভিএস এবং সুজুকি কোম্পানি একসাথে তাদের বাইক প্রোডাকশন করতো। তো তারা যখন একত্রে ছিল তখন তারাই শুধু অ্যাপাচি মডেলের বাইকটা বের করে, এরপরে যখন আলাদা হয়ে যায় টিভিএস নিজস্বভাবে যখন অ্যাপাচি বাইর করে, তখন তাদের আরেকটু যুক্ত করে, সেটা হচ্ছে রেসিং থ্রটল রেসপন্স বা আরটিআর। এই হচ্ছে এই বাইকের ইতিহাস। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নতুন বাইক বা কোনো বাইকের ফিচার সম্পর্কে জানার জন্য, ভিডিওগুলো পাওয়ার জন্য সাথে সাথে আপনি পেয়ে যান, সেই জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।